আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে দেশের সকল অনিবন্ধিত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করতে হবে আইনানুক হুঁশিয়ারি দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর নিবন্ধনের আবেদন করেই কোন প্রতিষ্ঠান কার্যক্রম চালু করলে তাদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা নিয়ন্ত্রক সংস্থার স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার পরিচালক জানান স্থানীয় প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার সাথে সমন্বয় করে শীঘ্রই অভিযান পরিচালনা করা হবে এক্ষেত্রে নিবন্ধন গ্রহণ করা প্রতিষ্ঠানগুলোর যারা নবায়ন করেননি তাদের সময়সীমা বেঁধে দেয়া হবে নির্ধারিত সময়ের পর কোনো প্রতিষ্ঠান কার্যক্রম পরিচালনা করতে পারবেন না অপারেশন এবং এনেসেসিয়ার ক্ষেত্রে নিবন্ধিত ডাক্তার না থাকলে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোর নিবন্ধন বাতিল সহ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর